নিয়ে আপনারা আদালতে আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে আপনারা আমাকে দেখবেন 10-3 বাড়িতে মামলা করে এখানে মামলা করার পরে মনে করেন আমার বিভিন্ন রকম গালি গালাজ করে আপনারা সবাই জানেন বিএনপি সহ আওয়ামী লীগ বিভিন্ন নেতারা সেই দোয়ানটা বাংলা করার পরে আমি তাদেরকে মনে করেন বলেছি যে আমি তো আমার জানের নিরাপত্তাহীন হয়ে আছে এখন আমাকে জানা কোনো বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন কোনো দলের লোক আমাকে যাতে গালি গালাজ না করে আপনাকে এই কথা বলেছে আমাকে এবং আজকে যে আমি মামলা করেছি রুহুল কবির রিজভীর বিরুদ্ধে এই মামলা আমি বলেছি এই মামলাটা হ্যাঁ আমি এই মামলা করতে বলছি মামলা করতেছে না মানুষ বলতে ভোলায় যে আমি আদালতে বলেছি যে এই মানুষ বলতে ভোলায় যে আমি এই মামলা করতে চাই না তাকে হলে যে মাফ করে দেওয়া হোক ভবিষ্যতে জানে এই ধরনের যাতে আমাকে নিয়ে কেউ কোনো না কথা বলে এই জন্য বলেছে যে মামলাটা আমি করতে চাইনি এই মাফ আমি আমার তরফ থেকে মাফ করে দিয়েছি এখন ভবিষ্যতে কোনো আওয়ামী লীগ বিএনপি কোনো লোক যাতে আমাকে কেউ জানে বকা দেয় কথাবার্তা না বলে এই জন্য মানহানি করে না করে এবং কটুক্তি না করে আমার খারাপ কথা সম্মান দেয় এবং উল্টো পাল্টা কথাবার্তা না করে এই জন্য সবারই সম্মান আছে সম্মানের দিক থেকে বলছি আমাকে সবারই সম্মান সেই দিক থেকে আমি করছি যেহেতু মানুষ বলতে ভুল হয় যেহেতু এই জন্য বলছি আমি মামলাটা করতে চাইনি এবং তাকে যাতে মাফ করে দেওয়া হয় এবং আমাকে যারা এই সমস্ত যারা কথাবার্তা বলেছে সবাইকে যাতে মনে করেন এই ধরনের কথা না বলে আর আমি সবাইকে সবাই সম্মান দেখে কথা বলবেন আমি আজকে মামলা বলছি মামলা করিনি এবং মামলা থেকে আমি বলছি মানুষ বলতে ভুল হয় যে রেজবি সার্কেল জানা ক্ষমা করে দেওয়া হয় বিষয়টা নিয়ে আপনাকে এই মামলা প্রথমে করতে চেয়েছিলেন পরে কেন এখন অস্বীকার করছেন এখন করতেছে মানুষ বলতেই ভুল হয় তিনি আমার বাবার বয়সে মানুষ বলতে ভুল হয় এবং এরকম অনেক লোক আছে যাতে এরকম মনে করেন আর কেউ মানে আজকে মামলা করার উদ্দেশ্য একটাই ছিল যে হিরল মুখলে মানুষ কুঠিরাল মুহূর্তে গেলে বকা বকা করতেছে গালি গালাজ করতেছে এই দানে গালি গালাজ জান আর ভবিষ্যতে কেউ না করে আমাকে দেন কেউ মনে করেন গালি না দেয় কেউ না মারতে শোনাতে চায় এই জন্য বলছি এই জন্য কোর্টে আসছে যে ভবিষ্যতে আমাকে নিয়ে কেউ যদি গালি গালাজকে বকা দেয় কথাবার্তা বলে আমি কিন্তু একটা কেউ সাধ্য মনে সেটা বলে দিলাম ধন্যবাদ আপনাদের সকলকে না না উড্ডো করতে চাই না উড্ডো করতে চাই না আসতে আসতে আরে আসতে ভাই ধন্যবাদ সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে আজকে আমরা যে মামলাটা ফাইল করেছি সে মামলাটা হলো বাংলাদেশ দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারাকে উপলক্ষ করে এই মামলার আজকের যে মূল পালসটা সেটা হলো আপনারা জানেন যে ইনফরমেন্ট কমপ্লেনেন্ট মিস্টার হিরু আলম সে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি এই তার সম্পর্কে গত 5/8/2023 তারিখে এবং যখন তিনি বাসায় যখন রাত্রে সকাল 10টার সময় যখন তিনি অবস্থান করতেছিলেন তখন তার সম্পর্কে গত 18/7/2023 তারিখে এই মামলার আসামি এই রাজশাহীর মহানগরে একটা পদযাত্রায় অংশগ্রহণের প্রাক্কাল কর্মসূচিতে প্রাক্কালে তার সম্পর্কে কটুক্তি করেছে যে কটুক্তিটা মানের হানি ঘটেছে আক্রমণাত্মক হয়েছে সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ চলে গিয়েছে এটা যেন না হয় মানের জন্য ক্ষুণ্ণ মানের কেন ক্ষুণ্ণ হয়েছে এর জন্য আইনের আওতায় আসার জন্য কেউ আইনের ঊর্ধ্বে না এই মেসেজটা যেন সমাজে যায় মাননীয় আদালত আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন শুনে উনি ডিবিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য উনি আদেশ প্রদান করেছেন তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য না এটা এটা আসলে এখনো আপনার এটা দেখা যাবে যে ফাইল হয়েছে এবং আদেশ দিয়েছে মাননীয় আদালত ক্লিয়ার করে আপনাদেরকে আমি আদালতে বলেছে যে মানুষ বলতে ভুল হয় ঠিক আছে এই মামলা আমি করতে চাই না এবং তাকে মাফ করে দেওয়া হোক এবং আমাকে যারা মনে করে এ করছে আমি কিন্তু এই কথা আদালতে বলেছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের আশরাফুল আলম ওরফে হিরু আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির বিরুদ্ধে দণ্ডবিধির 500, 501 এবং 506 দ্বারা একটি মানহানি মামলা দায়ের করেছেন সেই মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গত 5/8/2023 তারিখ ইউটিউব সহ বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে এই আশরাফুল আলমকে অর্ধপাগল অর্ধশিক্ষিত এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন যেটা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তাকে হুমকি দিয়েছেন যে হুমকির কারণে 506 ধারার এখানে 506 ধারার অভিযোগ আনয়ন করেছেন আজকের বিজ্ঞ আদালত হিরু আলমের বক্তব্য শুনেছেন
এবং বক্তব্য শুনে আপাতত দৃষ্টিতে এই মামলার গ্রহণযোগ্যতা থাকায় মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ সংবিধানের 27 আর্টিকেলে ক্লিয়ার বলা আছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সেখানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, এই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে প্রদান করে আসছেন, সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আজকের এই মামলা হয়েছে এবং মামলার সততা থাকার কারণেই বিজ্ঞ আদালত সেটা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন। না, এখানে মাফ করার কোনো বিষয় নয়, যেহেতু তিনি সরাসরি অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে, সে কারণেই বিজ্ঞ আদালত সেটা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। এখানে ক্ষমা করার কিছু নাই, এখানে প্রতিকার চেয়ে উনি মামলা করেছেন এবং এখানে হিরু আলম সেই প্রতিকার প্রার্থনা করেছেন, সে কারণে বিজ্ঞ আদালত এ ধরনের একটি আদেশ প্রদান করেছেন। আমাদের বক্তব্য হলো কোনো নাগরিক যখন সংক্ষুব্ধ হবে তখন বিজ্ঞ আদালতে তিনি বিচারের জন্য আসলে তাকে সহযোগিতা করা আমাদের নৈতিক এবং আইনগত কর্তব্য, আমরা সেটাই করেছি। এখানে 50 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। শুধু তাই নয়, এই ক্ষতিপূরণের সাথে সাথে তাকে হুমকি দেওয়া হয়েছে, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, সে কারণে তিনি 506 ধারার অভিযোগ আনয়ন করেছেন। দেখি ভাই, ভাই ভাই।